ওহ রিঙ্কু সিং এক কথায় দুর্দান্ত। আইপিএলের আজকের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে 176 রান সংগ্রহ করে লখনউ সুপার জায়ান্টস। পাল্টা জবাবে ব্যাটিংয়ে নেমে জেসন রয়ের 45 রান ছাড়া কেউ ভালো করতে পারেনি। এরপর শেষের দিকে কলকাতার জিততে প্রয়োজন ছিল 11 বলে 37 রান, তখনও দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতাতে চেষ্টা করেন রিঙ্কু সিং। এ সময় রিঙ্কুর অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর শেষের দিকে কলকাতার জিততে প্রয়োজন ছিল 6 বলে 21 রান, তখনও অবিশ্বাস্য করেছেন রিঙ্কু সিং। শেষের দিকে 1 বলে দরকার 8 রান, তখন হাঁকান ছক্কা। ছক্কা হাঁকালেও 1 রানে ম্যাচ হেরেছে কলকাতা। সব মিলে রিঙ্কুর দুর্দান্ত ব্যাটিং করার পরও ছিটকে গেল কলকাতা। শেষ ওভারে ইয়াশ ঠাকুর বল হাতে দারুণ করেছেন।